দাদু দাদু আম্মু বাসায় নেই, তাতেই তোমার জন্য এগুলো নিয়ে আসছি। তোমার জন্য এগুলো আনছি, আম্মু বাসায় নেই, তাতেই খেয়ে না। না আমি কলা খাবো না বাবা, রেখে দে তো, আম্মুকে রাগ করবে না। না দাদু তুমি এখন খাও, আম্মু বাসায় নেই, খাও। আমি এখন খাবো না, আম্মু বাসায় আসলে আবার ওই না ফুটা করে পারবো না। খাও, আম্মু আসলে আমি বলবো না, আমি খাইছি না, ওইটা তোমার জন্য। এই কি করতেছো তুমি, তুমি জানো না তোমার দাদুর ডায়াবেটিস? সুমাইয়া শোনো, এখন থেকে তুমি যখন তখন তোমার দাদিকে এটা সেটা খাওয়াবে না, জানো না তার ডায়াবেটিসের সমস্যা, তার প্রেসার আছে, আর তুমি যখন তখন তাকে এটা সেটা খাওয়াও এটা তো তার সমস্যাও হইতে পারে। আর তুমি জানো যে কলাগুলো কালকে সকালে তোমরা টিফিনে নিবা, তোমার আব্বু এসে ভাত দিয়ে খাবে, তুমি এইভাবে কলাগুলো নষ্ট করতেছো কেন? আর আম্মা শোনেন, আপনাকে তো সব সময় আমি খাইতে দেই, কিন্তু আপনি যখন আপনার ছেলে আসে জিজ্ঞেস করে আম্মা তুমি খাইছো না খাইছো, তখন আপনি বলেন যে না আমাকে কিছু খাইতে দেয় না। আপনি তো স্মরণ শক্তি অনেকটা কমে গেছে, আপনি এইমাত্র খান খেয়ে বলেন যে আমি কিচ্ছু খাই নাই, এটা তো হবে না। নাইন সুমা একটু খাইতে পছন্দ করে, ওরা চিকেন খায় নাগেটস খায়, আর আপনার কি এই বয়সে ওগুলো খাওয়া মানায়? আর নাইম একটু চিকেন খাইতে পছন্দ করে, এটা আপনার ভালো লাগে না, আপনি বলেন নাইম খায় আমাকে দেয় না, এটা তো ঠিক না। আপনি কি এই বয়সে ওগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো? আর ও তো ছোট মানুষ, ও তো খাবেই, আপনি কি এই বয়সে চিকেন খেতে পারবেন? আর নিজের স্বাস্থ্যের দিকে তাকাইছেন, আমি আপনাকে কোন খাওয়া আপনার ভালোর জন্য? আবার তো আপনার ছেলে মেয়েরা ফোন দিলে বলবেন যে আমাকে কিচ্ছু খাইতে দেন, আমি না খেয়ে অসুস্থ হয়ে যেতেছি, তারা আবার ফোন করে আমাকে শাসাবে, এগুলো তো ঠিক না আম্মা। হয়েছে আম্মু অনেক কিছু বলছো, দাদু ওরকম কোনো কিছুই খায় না, একটা কলা নিয়ে আসছিলাম খাওয়াইতে, তাও তোমার জীবন খাইতে পাইনি। তুমি যখন তোমার মা বাবাকে তোমার ভাইকে বোনকে যখন পাঠাও, ব্যাগ ভরে ভরে পাঠাও, তারপর খাওয়াও, তখন কি আমরা কেউ কিছু বলি? আব্বু সবার জন্য ব্যবহার করে, আর তুমি দাদুকে খাওয়াইতে গেলে কেমন যেন করো, দাদুকে ভালো মন্দ কিছুই খাওয়াইতে দাও না। আর আম্মু তুমি আজকে দাদুর সাথে যে ব্যবহারটা করতেছো, সেই ব্যবহারটা যদি নাইমে বউ তোমার সাথে করে তোমার কেমন লাগবে? প্রত্যেকটা ছেলে বড়ই উচিত তার শাশুড়িকে নিজের মার চোখে দেখার।